রাজশাহীর বিল শিমলায় একটি প্রাইভেট কারে চলন্ত অবস্থায় আগুন ধরে গেছে। প্রাইভেট কারটি চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে রাজশাহী নগরীর রেল গেটের দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন গাড়ির ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে গাড়ি থামিয়ে যাত্রীদের নামানোর পর সম্পূর্ণ গাড়িতে আগুন ধরে যায়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পূর্বেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। মঙ্গলবার বিকেলে 5:30 এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রো G174747 নম্বরের প্রাইভেট কারটি রাজশাহীর নদাপাড়ার বড় বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের বলে জানা গেছে। এই লাইন এই লাইন এই লাইন এই ভাই সর দেখি সর।